আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দেশ দেশের বাইরে থেকে যারা আজকে এই মুভি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই ভিডিওতে এটা প্রাইস, এটা কোয়ালিটি, এটা বর্তমান বাজার মূল্য কত টাকা সবকিছু কিন্তু বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিই এই স্টিলা আলমারির সাইজ, তারপর প্রাইসটি বলে নিব। এই স্টিলা আলমারির পাশ হচ্ছে পৌনে পাঁচ ফিট, পাশ হচ্ছে পৌনে পাঁচ ফিট এবং খাড়া উচ্চতা হচ্ছে আপনার এবং ভিতরে যে গভীরতা হাইটটি আছে এটি হচ্ছে আপনার 2 ফিট 24 ইঞ্চি ভিতরে গভীরতা হাইট। আর এটার মডেলটা হচ্ছে 2024 এর একটি মডেল, এটার ফেস পাল্লা স্টাইলের যে মডেলটি করেছি আমরা, একদম ফ্রিজের কোয়ালিটি, একটি সুন্দর আলমারি। এটির ওজন হচ্ছে 150 কেজি। এটার জাপানি ম্যাটচিট দিয়ে এই স্টিল আলমারিটি বানানো হয়েছে। এই স্টিল আলমারিটির গ্যাস হচ্ছে বিল গ্যাস, বাইল গ্যাস, জাপান স্টিল। ওজন হচ্ছে 150 কেজি, প্রাইস হচ্ছে অলরেডি 38,000 টাকা। মাত্র 38,000 টাকায় আমরা দিচ্ছি বাংলাদেশের যে কোনো জেলাতে ডেলিভারি, কিন্তু ডেলিভারি চার্জটা আপনাকে আলাদা দিতে হবে, আপনার যে জেলায় হোক না কেন আপনার বাড়ি। যাই হোক, আমি এটার ভিতরে ডিজাইন দিয়ে আপনাদেরকে দেখাই। তার আগে এটা কালারটি নিয়ে বলি, আপনি দেখতে পাচ্ছেন সুন্দর স্টিল আলমারিটির কালারটি। দুটি দরজা কিন্তু আমরা লাইট ব্লু কালার করছি এবং মাস্কারের দরজাটা এবং বডির কালারটা এটাকে বলা হয় কালো স্ট্যান্ডার্ড অ্যাশ কালার, ঠিক আছে? তো চলুন আমরা এই দরজাটা খুলে দেখাবো। তার আগে এটা বাইরের মডেলটা একটু দেখাই। এটা যে লকগুলো ব্যবহার করছি, গর্জিয়াস, খুবই উন্নত মানের একটি দামি হ্যান্ডেল, এবং এই দরজাতে খুবই গর্জিয়াস একটি দামি হ্যান্ডেল। এবং মাস্কারের দরজাটা হচ্ছে আমরা গ্লাসটা দিয়েছি নাসির কোম্পানির অরিজিনাল প্রোডাক্টে, যেটা বলা হয় 5 মিলি গ্লাস, নাসির কোম্পানির মোটা গ্লাস, একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনার বাসায় আপনি কিন্তু এই স্টিল আলমারির সামনে দাঁড়িয়ে কিন্তু আপনি উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু আপনি দেখতে পারবেন, সাজগোজ করতে পারবেন। এবং 6টি ম্যাগনেট দিয়ে কিন্তু আমরা গ্লাসটা ফিটিং করেছি। এবং চলেন আমরা এটার ভিতরে ডিজাইনটি আপনাদেরকে দেখাই। আর একটু এখানে আসুন এবং দেখেন এই দরজার ভিতরে আমরা 3টি তাক করেছি, 1 2 3, 3টি তাক করে এখানে হচ্ছে আমরা শাড়ি পাঞ্জাবি ঝুলিয়ে রাখার জন্য একটি হ্যাঙ্গার করেছি। যে ভদ্রলোক অর্ডার করে বানিয়েছেন তিনি এই মডেলটা চেয়েছেন, তার কথায় আমরা এই মডেলটি তার জন্য করেছি এই দরজার ভিতরে। এবং এই দরজার যে তালার যে চাবিটি সেটি হচ্ছে আমার হাতে দুটি পিতলের চাবি দেখতেছেন, খুবই দামি মানে হ্যান্ডেলের চাবি। এবং হচ্ছে এই দুই দরজার ভিতরে দেখাবো যে এই দুই দরজার ভিতরে আমরা কি ডিজাইনটা করেছি। তার আগে বলে নিই আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওটি আপনার পরিবারের একজনের একজনের কিন্তু পছন্দ হবে ইনশাআল্লাহ। এবং এই ভিতরে ডিজাইনটি দেখেন, এখানে 4টি তাক করা হয়েছে, 1 2 3 4, 4টি দাগের ভিতরে এই তাকটি আলাদা সিস্টেম। চাইলে আপনি নিচে নামিয়ে লেপ তুষার কম্বল কিন্তু সবকিছু রাখতে পারবেন, আলাদা সিস্টেম করা। এবং হচ্ছে এখানে 2টি তাক করা হয়েছে, 2টি তাকে এই তাকের ভিতরে একটি আলাদা লকার করেছি। এখানে আপনার টাকা পয়সা রেখে তালা মেরে রাখতে পারবেন, এখানে বলা লাকি লকার। এবং রেখে এখানে যদি কাপড় চোপড় রাখেন আপনি ছাড়া আর কেউ কিন্তু বুঝতে পারবে না যেখানে একটি চূড়া লকার আছে। এবং হচ্ছে এখানে একটি সিন্দুক ব্যবহার করা হয়েছে, এখানে 2টি ড্রয়ার ব্যবহার করা হয়েছে, এবং সিন্দুকের তালা মারা সিস্টেম এবং চাবি এবং ড্রাইভিং হ্যান্ডেল। এবং সিন্দুকটা কিন্তু খুবই হেভি মানের, এবং সিন্দুকটি দেখেন খুলে দেখাচ্ছে। এই আসো, সিন্দুকের ভিতরে গেলে কিন্তু আপনি স্বর্ণগণের বক্সগুলো রাখতে পারবেন, এবং এখানে একটি পকেটও আছে, এখানে আপনি চাইলে এখানে টাকাও রাখতে পারবেন, ঠিক আছে? এবং হচ্ছে আমি ড্রয়ার থেকে সিন্দুকটা রাখিনি। এবং দেখেন এখানে 2টি ড্রয়ার, এবং ড্রয়ারের সাইডে কিন্তু একটি পকেট আছে, ডোয়ারের সাইডে পকেট আছে, এবং ডোয়ারের কালারটা প্রিমিয়াম কালার, হ্যাঁ প্রিমিয়াম কালার। এবং তালা চাবি হ্যান্ডেল কিন্তু সবই আছে স্যার, দামি মানের। এবং হচ্ছে এই ডোয়ারটাও সেমি তালা চাবি হ্যান্ডেল, দামি মানের, কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের, একদম প্রিমিয়াম কালার। এবং এই ডোয়ারের পাশাপাশি কিন্তু একটি চোরা পকেট আছে, যেটাকে বলা হয় চোরা লকার, এবং আমি ডোয়ারটা লাগিয়ে দিই। এবং হচ্ছে এই যে মাঝখানের যে দরজাটাতে আমরা গ্লাসটা ব্যবহার করছি, এটার অপর দিকে বলা হয়, এটাকে বলা হয় চুড়ি হ্যাঙ্গার, মানে আপনি অনেকে সাজুগুজু করে, অনেকে চুড়ি রাখে, এবং এখানে একটি কসমেটিক রাখতে পারবেন, কসমেটিক বক্স করা এবং চুড়ি হ্যাঙ্গার। এবং তুমি দূর থেকে এটা ভিতর মডেল একটু দেখে না, অবশ্যই আপনাদের পছন্দ হলে কিন্তু ভিতর মডেলটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিতে পারেন, বা ভিতর যদি একটু কাস্টমাইজ করতে চান অবশ্যই করতে পারবেন, ঠিক আছে? আমি দুই দরজা লাগিয়ে নেই। এবং এই দরজার 2টি চাবি দেওয়া আছে এখানে, ঠিক আছে, 2টি চাবি এই দরজা। এবং
এবং এই দরজার ভিতরে মডেলটা কিন্তু আপনারা ভালো করে দেখে নেন, আপনাদের পছন্দ মতো আপনারা কাস্টমাইজ করতে পারবেন অবশ্যই। এবং আমি দরজাটা লাগিয়ে নিলাম, এবং আমাদের যে প্রোডাক্টটি আমাদের যে কাজে স্কিলে যে লোগো, আমরা কিন্তু প্রত্যেকটা আলমারিতে আমরা লোগোটা দেয়, কারণ আমাদের কারখানার যে প্রোডাক্টটি অরিজিনাল কাদের স্কিল ফার্নিচারের, আপনারা কিন্তু অরিজিনাল প্রোডাক্টটি কিনে ট্রাই করবেন আমাদের কাছ থেকে। আমাদের কাছ থেকে যদি প্রোডাক্ট অর্ডার করেন অবশ্যই আপনি প্রোডাক্টটি কালার দিক থেকে হোক, ফিনিশিং দিক থেকে হোক, এবং কি স্কিলের দিক থেকে হোক, সম্পূর্ণ পথে কাজে অ্যাকুরেট পাবেন ইনশাআল্লাহ। এবং আজকের ভিডিও এখানে শেষ করছি, সকল ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর ভিডিও থাকে স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইউতে আপনার নক করে কিন্তু যোগাযোগ করতে পারেন। তো সকল ভালো থাকেন, আল্লাহ হাফেজ।